এইখানে খুব মেজর মেজর ভুল আমার চোখে পড়ে। কাজ কইরা বুঝা যে ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে একটা এই বিষয়, আর একটা হচ্ছে কাজ না কইরা বুঝা। আপনার কাজ করার আগেই যারা ধারণা করতে পারবে যে কাজটা কিভাবে করলে কাজটা ভালো হবে তাদের দিয়ে কাজ করাবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিবুল ইসলাম। এই মুহূর্তে আমি আছি একটি রানিং কনস্ট্রাকশন প্রজেক্টে। এই প্রজেক্টের 2 দিন পরে ছাদ ঢালাই হবে। বার বাইন্ডিং এর যে কাজ আছে কাজগুলো শেষ হয়ে গেছে। তো এই বার বাইন্ডিং এর কাজ শেষ হওয়ার পর এখানের যে ওনার আছে, মালিক আছে, সেই মালিক আমাকে কল করে যে ভাই আমার ছাদটা দেখতে হবে, চেক দিতে হবে। সেই দেখার জন্য অথবা চেক দেওয়ার জন্য আমি আজকে আসছি। তো আমি আজকে আসার পর এইখানে খুব মেজর মেজর ভুল আমার চোখে পড়ে। সেই মেজর মেজর কি কি ভুল আছে সেই ভুলগুলো আজকে আমি আপনাদের সামনে দেখাবো, ভবিষ্যতে যেন আপনার বাড়ির ছাদ করার সময় যেন এই ভুলগুলো আর না হয়। হ্যাঁ, তো এইখানে দেখেন, যদিও এইখানের যেই মিস্ত্রিরা আছে ওরা কাজটা খুব সুন্দরভাবে কাজ করার চেষ্টা করছে, কিন্তু ওদের নিজেদের অজান্তেই সেই ভুলগুলো তারা করে। ফার্স্ট অফ অল এইখানে ওরা যে বাইন্ডিংটা করছে, ছাদ বাইন্ডিং এর করছে, এইখানে যেই এই যে ব্লকগুলো ইউজ করা হয়েছে, সর্বপ্রথম যে ভুল, এই যে ব্লকগুলো ইউজ করা হয়েছে, এই ব্লকগুলো হচ্ছে ঠিকমতো কিউরিং করা হয় নাই। ঠিকমতো কিউরিং না হওয়ার কারণে কি হয়েছে দেখেন, যখন এই ব্লকগুলো যখন এই রডের নিচে দিচ্ছে তখন কি হয়েছে দেখেন, এই রডের প্রেসারে ব্লকগুলো ভেঙে গেছে। এই ব্লকগুলো যখন কংক্রিটের ভিতরে থাকবে তখন এই জায়গাটা দুর্বল হয়ে যাবে। তো আমরা ক্লিয়ার কভার ঠিক রাখার জন্য, আপনার ছাদের রডের ক্লিয়ার কভার ঠিক রাখার জন্য আমরা কি করি, ব্লক ইউজ করি। কিন্তু আপনারা ব্লক যে তৈরি করেন, তৈরির পরে যদি ঠিকমতো কিউরিং না করেন সেই ব্লকগুলো তার স্ট্রেন্থ পাবে না। যখন স্ট্রেন্থটা না পাবে তখন কি হবে, যখন আপনি এই দুর্বল ব্লক দিয়ে যখন ছাদ করতে যাবেন করবেন, তো এইখানে যে ব্লক থাকবে ওই ব্লকের স্থানটাকে একটু দুর্বল হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য ব্লক ইউজ করার আগেই অবশ্যই অবশ্যই ব্লকগুলো কিউরিং করে নেবেন। আর দ্বিতীয়ত যেই ভুলটা আছে, দ্বিতীয়ত যে ভুলটা আছে দেখেন, এটা হচ্ছে ছাদের ইন্ড। হ্যাঁ, এইখানে ছাদটা শেষ। তো এইখানে যে এক্সট্রা টপ দেওয়া হয়েছে দেখেন, এইখানে এখানে এটার একটা স্পেসিং আছে, ক্লিয়ার কভার আছে, মানে আপনার এখান থেকে মোটামুটি 1 ইঞ্চির মতো একটা ক্লিয়ার কভার আছে, অথবা 0.75 ইঞ্চি। হ্যাঁ, এটা ক্লিয়ার কভার আছে, কিন্তু আমি যদি এইখানে দেখি দেখেন, এইখানে ক্লিয়ার কভার নাই, যে জায়গাটায় ক্লিয়ার এটা এই কাঠের সাথে লাগা আছে। তো এরকম পুরো ছাদে অনেক জায়গা আছে যেখানে ক্লিয়ার কভার ঠিক নাই, ক্লিয়ার কভার ঠিক নাই। তারপর এইখানে সবচেয়ে মেজর যে ভুলটা হয়েছে দেখেন, আমি এখন যেই প্যানেলের উপরে দাঁড়ায় আছি, এই থেকে এই পাশটা হচ্ছে আমার লং স্প্যান আর এই পাশটা হচ্ছে শর্ট স্প্যান। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে আমার লং ডিরেকশন। আমি যদি ছাদের এই মাথা থেকে ওই মাথা মাপ দিই এটা হচ্ছে 18 ফিট, আর এই মাথা থেকে যদি এই মাথা মাপ দিই এটা থাকবে 12 ফিট অথবা 13 ফিট ধরেন সাপোজ। তো ছাদের সবসময় কি হয়, ছাদের বার বাইন্ডিং করার সময় খেয়াল রাখবেন, ছাদের যেন সবসময় শর্ট ডিরেকশনের যে রডটা আছে এই রডটা সবার নিচে থাকে। হ্যাঁ, তার মানে এইখানে আমার এই পাশটা হবে শর্ট ডিরেকশন, তো এই শর্ট ডিরেকশনের রডটা নিচে থাকবে, আর হচ্ছে আপনার লং ডিরেকশনের যে রডটা আছে এটা উপরে থাকবে। তার মানে কি হবে, যখন ছাদে লোড আসবে শর্ট ডিরেকশনের যে রডটা আছে সেই রডটা বেশি লোড নিতে পারে, আর লং ডিরেকশনের রডটা কম লোড নিতে পারে। এই জন্য আমরা কি করি, শর্ট ডিরেকশনের রডটাই নিচে দিই। শর্ট ডিরেকশনের রডটা নিচে দিলে এই ছাদটা হেভি হয়, মজবুত হয়, আর হচ্ছে আমরা যখন ডিজাইন করি ডিজাইনই আমাদের এরকমভাবে বলে দেওয়া আছে, আমাদের যে বিএনবিসি কোড আছে কোড অনুযায়ী আমরা ডিজাইনটা করি। কিন্তু এইখানে ডিজাইনেও এরকমই দেওয়া ছিল, কিন্তু শুধুমাত্র এখানের যে লেবার ফাংশন আছে, কন্ট্রাক্টর আছে, তাদের একটু ভুল বুঝার কারণে, তারা না বুঝার কারণে তারা কি করছে, লং ডিরেকশনের রডটা নিচে দিছে, শর্ট ডিরেকশনের রডটা উপরে দিয়েছে। তো এইখানে আরও টুকিটাকি কিছু ভুল আছে, তার ভিতরে আরেকটা ভুল হচ্ছে এইখানের যেই এই ছাদের যে লেভেল, এই লেভেলটা ঠিক নাই, লেভেলটা আমরা চেক দিছি, লেভেলটা ঠিক নাই। তারপর হচ্ছে দেখেন, এইখানে এখানে যে বিমটা সেট করা হয়েছে, এই বিমটা সেট করার পরে এইখানে দেখেন আমার এই পাশে কোনো ক্লিয়ার কভার নাই, এই যে এই পাশটাতে কোনো ক্লিয়ার, এই পাশে যে আমার বিমের রডটা আছে পুরোপুরি কাঠের সাথে লাগা আছে। হ্যাঁ, আর এই পাশে আমার যেখানে 1.5 ইঞ্চি থাকার কথা ছিল এখানে হয়ে গেছে 3 ইঞ্চি। এইটা হচ্ছে এই এই বিষয়গুলো হচ্ছে যখন আপনি ছাদ করবেন, কাজ করবেন, অবশ্যই যখন আপনি ছাদের কাজ করাবেন অবশ্যই এক্সপার্ট মিস্ত্রি দিয়ে কাজ করাবেন, যেন কিভাবে করলে, কিভাবে করলে কাজটা সুন্দর হবে এটা বুঝে। একটা হচ্ছে কাজ কইরা বুঝা যে ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে একটা এই বিষয়, আর একটা হচ্ছে কাজ না কইরা বুঝা। আপনার কাজ করার আগেই যারা ধারণা করতে পারবে যে কাজটা কিভাবে করলে কাজটা ভালো হবে তাদের দিয়ে কাজ করাবেন। হ্যাঁ, ছাদে অনেক ধরনের মেকানিজম থাকে, যে ছাদটা করার আগে শুধু রড বাইধা ঢালাই দিলে ছাদ ঢালাই হয় না। তো এই জন্য ছাদ ঢালাই দেওয়ার আগে অবশ্যই আপনি ডিজাইন অনুযায়ী, বিএনবিসি কোড অনুযায়ী সেই ছাদটার বার বাইন্ডিং ঠিক আছে কি না এগুলো একটা ভালো ইঞ্জিনিয়ার দিয়ে চেক দিয়ে নেবেন, এবং ডিজাইন অনুযায়ী কাজ করবেন। তো এবং আপনার ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবেন, যেন তারা ঠিক মতো কাজটা করতে পারে। ভুল করার পরে সেই কাজটা কারেকশন করাটা অনেক ঝামেলা।
ঠিক আছে, তো আজকের কথা বলবো না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।